بسم الله الرحمن الرحيم সবাই বলেন 99টা 99টা হত্যা করার পরে তার মাথায় চিন্তা এসেছে হায়রে এতগুলা মানুষকে যে আমি মারলাম আমার নসিবে তওবা আছে কিনা আমাকে আল্লাহ maaf করবে কিনা টেনশন আর ভয় অন্তরে আছে না নাই এক রাহেবের কাছে গেল পাদ্রী পাদ্রীর কাছে যেয়ে বলে ও পাদ্রী 99টা হত্যা করেছে আমাকে তুমি তওবার রাস্তা দেখাও আমার নসিবে তওবা আছে কিনা বলো পাদ্রী তো শুনে অবাক কি 99টা হত্যা হায় হায় তোর কপালে তো কোনো ক্ষমা নাই তোর কপালে তো কোনো তওবা নাই তোরে আল্লাহ maaf করবে না এটা সাধারণ গুনাহ না 99টা প্রাণ তুই হরণ করেছিস তোর কোনো maaf নাই এবার হত্যাকারী কয় আমার যেহেতু maaf নাই তোরে রেখা গেলাম তোরে দিলাম শেষ কইরা এখন কয়টা হইছে 100 সেঞ্চুরি করছে কি করছে সেঞ্চুরি করার পরে অন্তরে ঠিকই ভয় হায় রে এই যে 100 জন মানুষে মারলাম না জানি আমার সাথে আল্লাহ কি আচরণ করে খুঁজতে আরম্ভ করলো এলাকায় কোনো আলেম আছে কিনা এক আলেম খুঁজে পেল আলেমের কাছে যেয়ে বলে আলেম তুমি আমাকে বলো আমার কপালে তওবা আছে কিনা আল্লাহ আমার maaf করবে কিনা আলেম সোজা সাপটা উত্তর দিয়েছে তোমার পাপ যত বড়ই হোক আল্লাহর দয়া আর ক্ষমা তার চেয়েও বড় মানুষের ভয় দেখাবেন না মিয়া মানুষের হৃদয় জয় করার চারটা বাণী বিশ্বনবী আমাদের শিখিয়ে গিয়েছেন বাশিরু ওয়ালা তুনাফিরু ইয়াসিরু ওয়ালা তুআসিরু সুসংবাদ দাও মানুষকে ভয় দেখিও না দিন থেকে ভাগিও না ইসলামকে সহজ করে প্রেজেন্ট করো তোমার প্রেজেন্টেশন স্টাইলটা যেন সহজ হয় তোমার প্রেজেন্টেশনের কাঠিন্যতা দেখে মানুষ যেন ইসলাম থেকে দূরে ভেগে না যায় ঠিক কি না আজকে আমরা কঠিন করে উপস্থাপন করি মুসলমান কালিমা পড়ে মুসলমান হইছে ও এসে দেখে সর্বনাশ হিন্দু আছিলাম ভালো আছিলাম এদের আলেমদের মধ্যে কিলাকিলি আছে না নাই এরে বলে কাফের এরে বলে তুই ইহুদির দালাল এ বলে তুই পাকিস্তানের দালাল আরেকজন বলে তুই খ্রিস্টানের দালাল আরেকজন বলে তোর পীর সাহেব কাফের এই পীর সাহেব মারা গেলে যেখানে কবর দেয়া হবে ওই কবরের উপরে মাটিতে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর যে দুধ খাবে ওইটাও কাফের এরকম ফতোয়া আছে না নাই কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখালেন খবরদার ইয়াসিরু ওয়ালা তুআসিরু সহজ করো কঠিন করো না বাশিরু ওয়ালা তুনাফিরু সুসংবাদ দাও মানুষকে দিন থেকে ভাগিও না ওই আলেম বলে শোনো শোনো যত শত হত্যা করো যত হাজার হত্যা করো যত বড় অন্যায় করো আর পাপ করো জেনে রাখো তোমার পাপ আর অন্যায় যত বড়ই হোক আমার আল্লাহর দয়া তার চাইতেও বড় তিনি দয়াময় মেহেরবান তিনি কি আওয়াজ করে বলেন তিনি কি দয়াময় মেহেরবান শিখালেন কোরআন বানালেন ইনসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইনসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইনসান শেখালেন বায়ান সুবহানাল্লাহ পড়েন তিনি দয়াময় তিনি মেহেরবান তোমার পাপ আর অন্যায় যত বড় হোক আমার আল্লাহর দয়া তার চাইতেও বড় সুবহানাল্লাহ পড়েন এই আলেমের মুখে এই ফতোয়া শুনে এই সিরিয়াল কিলার আশা ফিরে পাইছে মুখে হায় রে তাহলে আমারও ক্ষমা আছে কি করব আমি পাগলের মতো সে প্রশ্ন শুরু করেছে কি করব আমারে রাস্তা দেখান আমারে পথ দেখান আলেম বলে তুমি যে এলাকায় থাকো এগুলো সব ডাকা ডাকাতদের এলাকা ছেড়ে তুমি ভালো এলাকায় যাও ওই এলাকাটা ভালো যাও ওখানে যে তওবা করো সে ব্যাগের ভেতরে কাপড় চোপড় গুছিয়ে নিয়ত করছে ওই এলাকায় যাবে ঘর থেকে বের হওয়ার সাথে সাথে ইফাজা আহুল মাউত তার কাছে মৃত্যু চলে আসলো মালাকুল মাউত রূহ কবজ করে ফেললো এবার দুই দল ফেরেশতার মারামারি ফাজাত মালাইকাতুর রাহমা ওয়া মালাইকাতুল আযাব রহমতের ফেরেশতারাও আসছে আযাবের ফেরেশতারাও আসছে রহমতের ফেরেশতারা বলে তওবার নিয়ত করেছে ভালো এলাকায় যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে আমরা তার রূহ নিয়ে ইল্লিনের মধ্যে রেখে দেব আযাবের ফেরেশতারা বলে না 100টা খুন করেছে জোরে বলেন কয়টা 100 খুনের আসামি যেন তেন অপরাধ নয়
ওর রূহ তোমরা নিতে পারবে না আমরা রূহটা নিয়ে এসে জিনের ভেতরে ঢুকায়া দেব মারামারি আসরা নাই রহমতের ফেরেশতারা বলে আমরা নিব আযাবের ফেরেশতারা বলে আমরা নিব আল্লাহ বলে না ঝগড়ার দরকার নাই ফিতা দিয়ে মার দাও যেখানে মারা গিয়েছে ওইখান থেকে ভালো এলাকাটা কত দূর দেখো আর খারাপ এলাকা কত দূর দেখো যে এলাকা কাছে খারাপ এলাকা কাছে হলে জাহান্নামের ফেরেশতারা নিবে ভালো এলাকাটা কাছে হলে রহমতের ফেরেশতারা নিবে ভালো এলাকা তো অনেক দূর সবে মাত্র খারাপ এলাকা থেকে ঘর থেকে বের হইছে আল্লাহ খারাপ এলাকাটারে মুহূর্তের মধ্যে অর্ডার করলেন তুই মুহূর্তের মধ্যে অনেক লম্বা হয়ে দূরে চলে যা আর ভালো এলাকাটাকে অর্ডার করলেন মুহূর্তের মধ্যে জমিনটা সংকুচিত হয়ে তুই কাছে চলে আয় ফেরেশতারা ফিতা দিয়ে মাপ দেয় কি অবাক করা কাহিনী ফেরেশতারা মাপ দিয়ে দেখে ভালো এলাকাটা একেবারে কাছে আর খারাপ এলাকাটা যোজন যোজন কিলোমিটার দূরে মুহূর্তের মধ্যে খারাপ এলাকাটারে দূরে পাঠায়া দিয়েছে কে রহমতের ফেরেশতারা মাপ দিয়ে দেখে ভালো এলাকা কাছে ওরা জিতে গেছে ওরাকে আমরা নিয়ে যাব রহমতের ফেরেশতারা মালায়েকাতুর রহমা তার রূহ নিয়ে আল্লাহর জান্নাতে ইল্লিনের ভিতরে রেখে দিয়েছে চিল্লায় পড়েন আল্লাহু আকবার ও মিয়া ও লক্ষ্মীপুরের ভাইয়েরা 100 খুনের আসেন কত খুন 100 কি আমাদের পাপ বেশি 100 খুনের আসামির চেয়ে আমরা বেশি পাপ করছি তো ওরে যদি মাফ করতে পারে আল্লাহ আমারে মাফ করতে পারে না আমাদেরকে আল্লাহ ক্ষমা করতে পারে না ওই আল্লাহর উপর ভরসা লাগে আল্লাহর উপর ভরসা আছে মুসলমান এজন্য সোজা সাতটা কথা আমরা আল্লাহর দয়ার ভিখারি আমরা আল্লাহর কাছে দয়া চাই মান্নু কিশা উযিবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ তাআলা যার হিসাব নিকাশ নেবে যার হিসাব নেবে তারে আল্লাহর সাইজ করে ফেলবে আল্লাহ যদি বলে এই মিথ্যা বললি কেন খাদ্যে ভেজাল দিলি কেন যৌতুকের জন্য বউ পিটাইলি কেন ওজনে কম দিলি কেন মাসে ফরমালিন দিলি কেন ক্যাসিনোর ব্যবসা করলি কেন মানুষের দুর্ভোগ বাড়ানোর জন্য পেঁয়াজের দাম বাড়াইলি কেন একটার পর একটা ইস্যু যদি আল্লাহ তোলে আর ধরে কেন কেন যদি জিজ্ঞেস করে আমাদের উত্তর দেওয়ার কোনো ভাষা আছে কথা বলেন এজন্য আল্লাহর কাছে আমরা কামনা করি আল্লাহ ওই কিয়ামতের দিন আমাদের বিচার বসিও না মিজানের পাল্লায় ওজন দেওয়ার দরকার নাই আমরা শুধু তোমার কাছ থেকে দয়া চাই আমাদের আমল দিয়ে আমরা কর্ষিনকালে জান্নাতে যেতে পারবো নিজের ইবাদত দিয়ে নামাজ দিয়ে তাহাজ্জুদ দিয়ে জিকির দিয়ে জান্নাতে ঢুকবেন এরকম কনফিডেন্ট আছে কার কার দেখি আপনারা এত ইবাদত করছেন যে আপনাদের ইবাদত দিয়ে আপনারা জান্নাতে ঢুকবেন না আরে আমরা যে ভাঙ্গাসুরা নামাজ পড়ি এটার মিজানের পাল্লায় তুললে আল্লাহর কসম এটার কোনো ওজনই হবে না আমরা শুধু তার দয়ার ভিখারি চিল্লায় বলেন ঠিক কি না কিয়ামতের দিন দাঁড়িয়ে বলবো আল্লাহ কোনো কথা নাই কোনো কথা বুঝি না তুমি দয়া করো কারণ তুমি মেহেরবান তুমি রহমান তুমি রহিম আমরা তোমার দয়া চাই আমরা বিচার চাই না বিচার চান কি চান আওয়াজ করে বলবেন বিচার চাই না দয়া চাই রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার আল্লাহ করুণা বিচার বিচার চাই না তব দয়া চাহে এ গুনাহগার আল্লাহ করুণা বিচার পড়ে আমিন আমি জেনে শুনে জীবন ভরে দোষ করেছি পরে পরে এখন আশা নাই যে যাব তোরে বিচারে তোমার আল্লাহ করুণা বিচার সবাই পড়েন রোজ হাসরে হে আল্লাহ আমার করুণা বিচার আল্লাহ করুণা বিচার আওয়াজ করে পড়তে হবে আমি এজন্য আমাদের ভুল হতে পারে ভুল হতে পারে অন্যায় হতে পারে আমরা এই ভুলের উপর স্থির থাকতে চাই না আমরা আমাদের পাপের উপর অটল থাকতে চাই না আমরা ক্ষমা চাই কার ফিরে যেতে চাই কার কাছে তওবা করব কার কাছে এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা
ও আমার বিশ্বাসী বান্দারা যদি ভুল করো অন্যায় করো তারপরে তওবা করো তওবা করার মতো তওবার মতো তওবা করলে সব গুনাহ maaf করে দেয় কে তাহলে নয়টা গুণের প্রথমটা জেনে গেলাম আত্তাইবুনা মুমিন বান্দারা ভুল করলে কি করে তওবা করে আওয়াজ করে বলতে হবে কি করে পারবেন তওবা করতে হ্যাঁ কেন এলাকার বড় ইমাম সাহেব লাগবে না তওবা করতে তো ইমাম সাহেব লাগে কথা বুঝে নাই বোধহয় তওবা পড়ায় না ইমাম সাহেব হুজুর এসে হ্যাঁ তওবা পড়তে ইমাম লাগে খতিব লাগে পীর সাহেব হুজুর লাগে বড় হুজুর লাগে আপনার তওবা আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি لا حول ولا قوة إلا بالله العلي العظيم أو الله তোমার কাছে ক্ষমা চাই সব পাপ থেকে তুমি ছাড়া বাঁচানোর কেউ নাই ঠিক কি না নিজের তওবা নিজে করো সকালে করো দুপুরে করো সব সময় তওবা ইস্তেগফার দিয়ে জিহ্বাটারে ভিজিয়ে রাখবো ইনশাআল্লাহ পড়েন আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ